আজকে আমাদের দেখুন বন্ধুরা, আমাদের অভয়ার জন্য আমাদের বাংলার দুই দিদির মন কিভাবে কাঁদছে। একজন ঋতু দিদি মানে ঋতুপর্ণা সেনগুপ্ত, আর একজন রচনা দিদি মানে দিদি নাম্বার ওয়ান রচনা দিদি। তিলক, আমার পূর্ণ বিচার চাই। দেখলেন তো বন্ধুরা, ঋতু দিদি জলশঙ্খ বাজিয়ে অভয়াকে শ্রদ্ধা নিবেদন করছেন। জলশঙ্খ কখনো বাজে আপনারা দেখেছেন কখনো? তো এই ঋতু দিদির বাড়িতে নাকি বড় বড় পুজো হয়, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি। আমাকে তো আর উনি নেমন্তন্ন করেননি যে আমি বাড়ি গিয়ে দেখে এসেছি, কিন্তু সেজে গুজে উনি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, মানে নিজের বাড়ির পুজোয় উনি অংশগ্রহণ করেন। তো উনি ছোট থেকে কখনো কি জানেন, দেখেননি বা বাজাননি কোনো শঙ্খ যে জলশঙ্খ বাজে না? কি বলবো আর এদের। দ্বিতীয় আরেকজনকে দেখুন, রচনা দিদি। আজকে আমাদের কলকাতা শহরের আর্জিপাড়ার এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়, ভাষায় প্রকাশ করা যায় না, মুখে আনা যায় না যা ঘটেছে। আমরা প্রতিবাদের সুর তুলেছি, আমরা আওয়াজ তুলেছি, আমরা রাস্তায় হাঁটছি, আমি আপনাদের সাথে আছি। এইরকম মহিলাদের আওয়াজ আমার মনে হয় না ভারতবর্ষের আগে কোথাও উঠেছে। সবার সেই জন্য সব মহিলাদেরকে আমি স্যালিউট জানাচ্ছি। তাই জন্য আপনারা যেটা করেছেন আমি আপনাদের সাথে আছি, মহিলা হিসেবে আমি আপনাদের সাথে আছি, বিশ্বাস করুন। এই আওয়াজ উঠিয়ে রাখবেন যতক্ষণ না সুবিচার পায় মমতা দেবনাথ। এই আওয়াজটা তুলে রাখবেন, মমতা দেবনাথের বাবা মা যেন সুবিচার পায়, দোষী যেন শাস্তি পায়। এই আওয়াজটা তুলে রাখবেন, আছি আপনাদের সাথে, বিশ্বাস করুন। বাহ দিদি, বাহ বাহ বাহ, আপনার স্পিচ তো দারুণ, একেবারে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে আপনি যেভাবে কথা বলেন ঠিক সেইভাবে করেছেন। আর আপনি তো খুব ভালো অ্যাক্ট্রেসও, কিন্তু আপনি তো সদ্য নির্বাচিত এমএলএ, তাহলে এইটুকু কি জানেন না যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এইভাবে নৃশংসভাবে যাদের মৃত্যু হয় তাদের নাম নেওয়া যায় না? আপনি তো বীর দর্পে তার নাম দুবার নিয়ে নিলেন, এগুলো কি আপনারা কিছুই জানেন না? অথচ আপনারা সমব্যথী। আর কি জানি বললেন, আপনি আমাদের সকলের পাশে আছেন কি করে? এই যে এতদিন ধরে এত আন্দোলন হলো, তাতে আপনাকে ডাইনে বায়ে পেছনে আগে কোথাওই তো দেখলাম না, তাহলে আপনি কি করে আমাদের পাশে আছেন?